মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 সারা দেশ রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও শনিবার টিকাকরণ শুরু হয়েছে নির্বিঘ্নেই প্রথম দফায় করোনা যোদ্ধাদের দেওয়া হচ্ছে টিকা একই সাথে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ওইদিন দুপুর থেকে চলে করোনার টিকাকরণ সমস্ত নিয়ম মেনে নাম নথিভুক্ত করে টিকা দেওয়া হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের টিকা গ্রহণের পর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে কিনা নজরদারিতে রাখেন কর্তব্যরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন ডোমকল ব্লকের বিএমওএইচ হুমায়ুন কবির ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দেবাশিস পাল ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ডোমকল মহকুমাতেও এদিন 100 জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয় করোনার টিকা নেওয়ার পর এক চিকিৎসক জানান কোনো রকম সমস্যা হয়নি রাজ্যে যেমন সারা রাজ্যে আজকে যেমন কোভিড ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে তেমন আমাদের জেলা মুর্শিদাবাদেও আমাদের সাব ডিভিশন ডোমকলে আজকে কোভিড ভ্যাকসিন স্টার্ট হয়েছে আমরা প্রথমে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে কোভিড ভ্যাকসিন স্টার্ট করেছি আস্তে আস্তে অন্যান্য সব ডিপার্টমেন্টের লোকজন এর সাথে যুক্ত হবে এখন আমাদের যে স্টার্ট হয়েছে অলরেডি 50 জন ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে বাদবাকি কাজ এখন স্টার্ট হয়ে চলছে বাদবাকিতে আস্তে আস্তে কাজটা কমপ্লিট করা মোটামুটি 50 জন দেওয়া হয়ে গেছে অলরেডি 100 জন মতো টার্গেট আমরা প্রথমের দিকে ভ্যাকসিন নিয়েছি সেরকম কিছু সমস্যা হয়নি কোনো জ্বালা কিংবা কিছু এখন পর্যন্ত তো সমস্যা হয়নি 2 ঘন্টা হয়ে গেল ভ্যাকসিন নেওয়া কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768362622